हेलो एवरीवन, वेलकम टू माय चैनल एंड वेलकम बैक टू न्यू वीडियो। সবাইকে জানাই বিলেটেড হ্যাপি সরস্বতী পূজা। পরশুদিনকে সরস্বতী পূজা ছিল, তো আমি ভাবলাম সেদিনই পেপার আইডল মেকিং 2020 ভিডিওটা আপলোড করে দেবো। বাট যেহেতু আমার হাতে অনেকটা টাইম কম ছিল আর তাছাড়া আমার কাজও কমপ্লিট হয়নি, ইনফ্যাক্ট আমার সরস্বতী পূজার সকালে কাজ কমপ্লিট হয়েছে সকাল 10টার সময়, কারণ আমি অনলি 3 ডেজ টাইম পেয়েছি এবার ঠাকুরটা তৈরি করার জন্য। অনেকটা প্রেশার ছিল আমার উপর, তাই আমি কাজ করতে পারিনি একেবারে। তার মধ্যে এবার ঠাকুর আমি পুজো হয়েছে আমাদের ঘরে, আমার ঠাকুর দিয়ে পুজো হয়েছে, এবার তাই জন্য আরও ওই জায়গাটা একটু ব্যস্ত ছিলাম আমি, তাই জন্য সবাইকে সরি চেয়ে নিয়েছি ভিডিওটা দেরি করে আপলোড করার জন্য। তো আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী আইডল মেকিং 2023 ভিডিওটা নিয়ে। এটা আমি খালি একটা পার্টি মানে টোটাল ফুল ভিডিওতে তোমার সাথে শেয়ার করছি, ফুল স্ট্রাকচার কী করে তৈরি করছেন, তার সাথে ঠাকুরকে কালার করাটা অ্যান্ড তারপর ঠাকুরের ডেকোরেশনটা ফুল একটা ভিডিওতে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, আমি খুব এক্সাইটেড, আশা করছি তোমরাও খুব এক্সাইটেড ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, অ্যান্ড যে সাবস্ক্রাইব করে না থাকবে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে ক্লিক করে রাখবে, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে আমার ভিডিও সর্বশেষ পাওয়ার জন্য। ভিডিওটাকে অবশ্যই শেষ হতে দেবেন না টেনে। আর বেশি কিছু বলছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট পার্টে আমি এখানে স্ট্রাকচার বানানোটা দেখাচ্ছি। তো এখানে আমি ফার্স্টে ঠাকুরের যে বেসিক কাঠামোটা সেটা আমি তৈরি করে ফেলেছি, আর এখানে আমার ঠাকুরের হাইট হচ্ছে 24 সেন্টিমিটার। তার সাথে আমি মুখটাকেও লাগিয়ে দিয়েছি। এবার আমি ঠাকুরের ফেসটাকে ড্র করে নেবো একটা হোয়াইট এফোশিট পেপারে লাইক দিস। ঠাকুরের ফেসটা বানানোর পর আমি ফেসটাকে কাট করে নিয়েছি, আর তারপর আমি গ্লু গান দিয়ে ঠাকুরের যে আউটার ফেসটা আছে, আউটার যে মুখটা বানিয়েছিলাম আমি, সেই শেপটা তার উপর আমি ফেসটাকে লাগিয়ে দিলাম। এবার আমি যাতে এটা পুরো মানে সমান সমান হয়, ঠাকুরের ফেসটা যাতে উঁচু নিচু না হয়, তার জন্য একটু পেপার দিয়ে আমি ওটাকে অ্যাডজাস্ট করে ফেলছি লাইক দিস। ঠাকুরের মুখ ফুললি সেট হয়ে গেছে স্ট্রাকচারের সাথে। এবার আমি ঠাকুরের কান দুটোকে বানিয়ে নিয়েছি আর সেটাকেও লাগিয়ে দেবো। এইগুলো আমি আর দেখাইনি, কারণ এরকম আরও অনেক ভিডিও আছে যেখানে আমি এরকম স্টেপ বাই স্টেপ কাজ দেখেছি, কী করে আমি স্ট্রাকচারটা মানে বেসিক কাঠামোটা তৈরি করছি সেই পার্টটাও দেখেছি। সেটা যদি তোমরা চাই তাহলে একটা ভিডিও আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে পেপার দুর্গা 2022 পার্ট 1। সেখানে পুরো পার্ট বাই পার্ট দেওয়া আছে, ওখানে কি ভিডিওটা দেখে নিতে পারো, আই বাটনে পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এর সাথে সাথে আমি সরস্বতী ঠাকুরের গলাটাকে এরকম কাট করে আমরা লাগিয়ে দিয়েছি, শেপে কাট করে লাগিয়ে দিয়েছি, কারণ ঠাকুরের হাতগুলো তৈরি করবো যেরকম ভিডিও দেখাচ্ছি ঠিক ওই সেম প্রসেসে আমি হাতগুলো তৈরি করবো। তো ভিডিওটাকে দেখতে থাকো শেষ অবধি। তো গাইজ, আমার ঠাকুরের ফার্স্ট হাতটা রেডি, অ্যান্ড এ করে করে আমার দুটো হাতই রেডি হয়ে গেছে। এটা আমি আর দেখাইনি ভিডিওটা, এটাও পেপার দুর্গা 2022 পার্ট 1 পেয়ে যাবে। এবার হাত দুটোকে গ্লু গানের সাহায্যে ঠাকুরের স্ট্রাকচারের সাথে ফিট করে দিচ্ছি এইভাবে। ফাইনালি আমি সরস্বতী ঠাকুরের দুটো হাত ফিক্স করে নিয়েছি, যদিও এটা একটু টাইম টেকিং ছিল, বাট স্টিল দুটো হাত আমি স্ট্রাকচারের সাথে মানে ফিট করে নিয়েছি। এবার আমি ঠাকুরের বডিটাকে কোটিং করা শুরু করছি, তার জন্য আমি এখানে নিয়েছি
অ্যাজ ইউজুয়াল কিছু নিউজ পেপারের টুকরো অ্যান্ড সেটাকে ফেভিকল দিয়ে মিক্স করে আমি এরকম লেয়ারে লেয়ারে পেপারগুলোকে এরমভাবে লাগিয়ে নিচ্ছি। এই করে আমি ফুল বডিটাকে কভার করে দেবো এই হোয়াইট পেপার দিয়ে, মানে এই নিউজ পেপার দিয়ে, যাতে খুব হার্ড হয়ে যায়, রিজিড হয়ে যায় স্ট্রাকচারটা। এখানে আমি একটু ফেভিকল ইউজ করেছি, তারপরে আমি পেন্ট ব্রাশের সাহায্যে পুরো সারফেসের মধ্যে ফেভিকল মানে মিক্স করে দিচ্ছি এইভাবে, যাতে এটা আরও হার্ড আর রিজিড হয়ে যায় স্ট্রাকচারটা। সারফেসে ফেভিকল স্প্রেড করে নিচ্ছি, তাই জন্য ফেভিকলটা শুকোতে একটু টাইম লাগবে। ততক্ষণ আমি ঠাকুরের বিনাটা তৈরি করছি, তার জন্য আমি এখানে চারটে পার্টে এফোর পেপারটাকে ভাগ করে নিয়েছি। এইভাবে রোল করে করে আমি বিনার শেপটা তৈরি করছি। এখানে আমি বিনার আপার পার্টটা তৈরি করছি রোল করে রেক্ট্যাঙ্গেল শেপে পেপারগুলোকে কেটে, তারপরে আমি লোয়ার পার্টটা তৈরি করে নেব বিনার। তো আমার আপার পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমি মানে বিনার লোয়ার পার্টটা তৈরি করার জন্য এরকমভাবে পেপার বলস বানিয়ে নিয়েছি, করে এটাকে আমি শেপে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটোকে এই স্টিকটাকে আর বলটাকে আমি জুড়ে দেবো, দিয়ে বিনার শেপটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বিনার শেপে চলে এসছে। তো আমার বিনার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। এতক্ষণে আমার ঠাকুরের স্ট্রাকচারটা শুকিয়ে গেছে, এবার আমি হোয়াইট পেপার দিয়ে বডিটাকে কভার করে দিচ্ছি। এবার একইভাবে যেভাবে আমি বডিটাকে কোটিং করেছিলাম নিউজ পেপার দিয়ে, সেভাবে আমি হাতগুলোকে কোটিং করে নিচ্ছি, যাতে হার্ড অ্যান্ড রিজিড হয়ে যায় স্ট্রাকচারটা। আর ব্যাক স্ট্রাকচারটা আমি কমপ্লিট করে নিয়েছি গাইস। এবার আমি ঠাকুরের পাঁচটাকের উপর কাজ করা শুরু করছি, যেহেতু আমি মা সরস্বতীকে বর্ষার স্টাইলে বানিয়েছি, তাই জন্য আমি ফার্স্টে এরকম নিউ স্ট্রাকচারটা এইভাবে তৈরি করে নিচ্ছি। তারপর আমি পাগুলোকে ফোল্ড করে নেবো, আর ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে মানে কীভাবে আমি কাজটা করছি। এবার আমি ঠাকুরের স্টামাকের পোর্শনটা বানানোর জন্য এখানে একটা পেপার কাট করে নিয়েছি, আর তার সাথে আমি এরকম একটা মানে পেপারটাকে ফোল্ড করে নিউজ পেপারটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি, পুরো মানে বডির সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো আমার স্টামাকের পার্টটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচটাও বানিয়ে নিয়েছি, ঠাকুরের হাঁটু বানিয়ে নিয়েছি। এবার আমি পাটাকে বসার জন্য, যে ঠাকুরকে বসাবো, তাই জন্য আমি পায়ের পোর্শনটাকে এইভাবে কাট করে নিচ্ছি, আর তারপরে আমি কাট করে কাট পিসেসগুলোকে এইভাবে আস্তে আস্তে জুড়ে দিই, এইভাবে জুড়ে দিচ্ছি। তো আমার ঠাকুরের পাঁচটা রেডি হয়ে গেছে সিটিং পজিশনে, মা সরস্বতী বসে আছেন, তাই জন্য ওইভাবেই কাজটা করেছি আমি। এইবার আমি হাতগুলোকে ওয়াইট পেপার দিয়ে কভার করে নিচ্ছি। এইটা দিয়ে আমার মা সরস্বতীর মানে বেসিক স্ট্রাকচার মেকিং কমপ্লিট। এবার আমি বেদিটা বানানোর জন্য বা সাপোর্টটা যেখানে মা সরস্বতী মানে বসবেন সেই আসনটাকে বানানোর জন্য আমি এখানে একটা 14 সেন্টিমিটার আমি একটা এরকম কিউবার্ড বক্স বানিয়ে নিয়েছি। এটা তোমরা পেপার দুর্গা 2022 পার্ট ওয়ানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর এই জন্য বক্সটা আমার রেডি হয়ে গেছে, এবার হোয়াইট পেপার দিয়ে বক্সটাকে কভার করে নিচ্ছি।
as usual, June. এবার আমি ঠাকুরের বেদির সাথে ঠাকুরকে অ্যাটাচ করে নেব। এর জন্য আমি গ্লুগান ইউজ করেছি। অ্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে কিছু হোয়াইট মানে কিছু কার্ডবোর্ড পিসেস ইউজ করেছি, মানে যে কার্টুন বক্সগুলো থাকে বা যেগুলো মানে অর্ডার হিসাবে আসে মানে অ্যামাজন থেকে বা তখন যেই কার্ডবোর্ডগুলো পাওয়া যায় সেই কার্ডবোর্ডের কিছু পিসেস আমি এরপর আটকে নিয়েছি। তো এই করে আমার স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। আর এটা আমি পুরো বসিয়েও নিয়েছি ঠাকুরকে, মানে বেদির সাথে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি সরস্বতী ঠাকুরের সোয়ানের স্ট্রাকচারটা তৈরি করছি। তার জন্য আমি এখানে আবার মানে হোয়াইট পেপারটাকে মানে ক্রাশ করে এর মানে রোল করে পেটেলসের শেপে দিচ্ছি, মানে এটা বডিটা তৈরি করছি আমি। এখানে আমি দুটো উইংস বানিয়ে নিয়েছি, ওটাকে কাট করে আমি মানে গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমার সোয়ানের স্ট্রাকচার পুরো রেডি হয়ে গেছে। আমি সোয়ানের ফেসটাকেও অ্যাটাচ করে নিয়েছি বডির সাথে। তো আমার সোয়ানের স্ট্রাকচার রেডি। এখানে আমি ঠাকুরের পায়ের আঙুলগুলো বানিয়ে নিয়েছি, তার সাথে সাথে হাতের আঙুলগুলো বানিয়ে নিয়েছি। সেই ভিডিওটা দেখাইনি, কারণ ভিডিওটা আরও লেন্দি হয়ে যেত। তো আমার ফাইনালি ফুল স্ট্রাকচার রেডি হয়ে গেছে মা সরস্বতী। এবার আমি কালারিং করা শুরু করবো। সো লেটস স্টার্ট। স্ট্রাকচার মেকিং কমপ্লিট। এবার আমি এখানে কালার করার জন্য পোস্টার কালার নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে পেন্ট ব্রাশ দিয়ে আমি এবার কালারিং স্টার্ট করবো। ফার্স্টে আমি স্ট্রাকচারটাকে স্মুথ করার জন্য হোয়াইট কোটিং স্টার্ট করে দিচ্ছি। এইভাবে এটা ফার্স্ট কোট করছি, তারপর সেকেন্ড কোটটাও করবো। দুটো কোট করার পরে মেন কালারিং স্টার্ট করবো। এখানে আমি হোয়াইট পোস্টার কালার দিয়ে কোটিংটা করে নিচ্ছি। হোয়াইট কোটিং কমপ্লিট হওয়ার পরে এবার আমি মেন কালারিং শুরু করছি। ফার্স্টে আমি এখানে ঠাকুরকে হোয়াইট কালার তো করে নিয়েছেন, তার সাথে সাথে এবার আমি ঠাকুরের এজগুলোকে মানে এই যে গলার সাইডগুলোকে, হাতের সাইডগুলোকে এবং পুরো স্ট্রাকচারে যে কোনাগুলো আছে আমি এরকম ইয়েলোইশ কালার দিয়ে আমি এরকম কালার করে নিচ্ছি, আরও যাতে সুন্দর লাগে দেখতে, আর যাতে গ্লেজ মানে আসে তাই জন্য। তো এই কালারটাকে বানিয়েছি হচ্ছে আমি লেমন ইয়েলো আর ডিপ ইয়েলো দুটোকে মিক্স করে, আর তার সাথে একটু হোয়াইট মিক্স করে নিয়েছি দিয়ে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল বডিতে ঠাকুরের, ইনক্লুডিং ফেস। এবার আমি রেড কালার ইউজ করে ঠাকুরের হাতে পায়ের মুখের এবং বডির কিছু ডিটেলিং কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি ঠাকুরের ফেসের ডিটেলিং গুলো কমপ্লিট করে নিচ্ছি একইভাবে। মা সরস্বতী ভিনাকে কালার করার জন্য আমি এখানে ব্রাউন কালার নিয়ে নিয়েছি। ব্রাউন কালারটাকে আমি এরকম ভাবে পুরো সারফেসে অ্যাপ্লাই করে দেবো। ঠাকুরের বেদিটাকে ডিপ ব্লু আর হোয়াইট কালার ইউজ করে কালার করে নিচ্ছি। কিভাবে আমি ফুল কালারিংটা কমপ্লিট করে নিচ্ছি, সোয়ানের আমি সোয়ানকেও কালার করে নিচ্ছি, বাকি ডিটেলিংস যা আছে যাবতীয় ডিটেলিংস করে নিচ্ছি। ঠাকুরের মুখের মাইনিউট ডিটেলিংস গুলো কমপ্লিট করে নিচ্ছি, একটু ধীরে ধীরে কাজ করতে হবে যাতে কালারটা স্প্রেড না হয়ে যায়।
কোডিং আমি খুব কেয়ারফুলি কাজটা করছি। এবার এখানে আমি ঠাকুরের চোখটাকে এঁকে নিচ্ছি। এখানে বীণাটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য আমি একটু রেড কালার অ্যাপ্লাই করছি ব্রাউনের সাথে। এবার আমি বীণার ডিটেলিং গুলো কমপ্লিট করব, আর তার সাথে সাথে বাকি ঠাকুরের মানে চোখের ডিটেলিং গুলো কমপ্লিট করব। এবার এখানে আমি বীণার ডিটেলিং গুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি ঠাকুরের গয়নাগুলো তৈরি করে নিচ্ছি, তার সাথে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি ঠাকুরের ব্লাউজ বানানোর জন্য ইউজ করেছি হচ্ছে গোল্ডেন কালারের গিফট র‍্যাপার, আর আমি এটাকে পার্টে পার্টে এরকম কেটে লাগিয়ে নিচ্ছি লাইক দিস। শাড়ি পরানোর জন্য আমি এখানে ব্লু কালারের গিফট র‍্যাপার ইউজ করেছি, বাট আমি ভিডিওটা দেখানি কি করে শাড়ি পরাচ্ছি, কারণ ওই টাইমে কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই জন্য আমি আর ব্লু গানের কাজটা ঠিক করে করতে পারিনি, কোনো রকম ম্যানেজ করেছি আমি। তাই জন্য এরপর যে পার্টটা দেখবে সেটা হচ্ছে আমি ঠাকুরের অর্নামেন্টসগুলোকে তৈরি করে নিয়েছি, মানে ড্রগুলো করে নিয়েছি, শেপসগুলো বানিয়ে নিয়েছি অর্নামেন্টসের, সেগুলোকে আমি গ্লিটার চুমকি তারপরে স্পার্কলস ইউজ করে আমি অর্নামেন্টসগুলো বানিয়ে নিয়েছি। এটা ভিডিও তোমরা পেপার কালি আইডল 2021 এর ভিডিওতে পেয়ে যাবে, এছাড়া পেপার দুর্গা 2021 এ দিয়ে দিয়েছি। তোমার ফুল সরস্বতী আইডল রেডি, টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমি ঠাকুরের চুলও সেট করে নিয়েছি, অ্যান্ড অর্নামেন্টস পরানো হয়ে গেছে। দিস ইজ মাই ফাইনাল লুক অফ পেপার সরস্বতী আইডল 2023, ফুল কাজ আমার কমপ্লিট। সরস্বতী আইডল মেকিং 2023 ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে বলবে না, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাতে বলবে না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেপার আইডলের ব্যাপারটা না জেনে থাকো তাহলে তোমরা আমার বাকি ভিডিওসগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিওস লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চেক আউট করে নিতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই বাই।